नमस्कार, गार्डेनिंग कल्चारे आपनादे स्वागत जानाई। ए मुहूर्ते आमरा जे छाद बागाने दाड़िये आछि सेटा बसिरहाट मिर्जापुरे झुम्पा बौदिर छाद बागान। परिपूर्ण गृहबधू, अवसर समये तिनी गाछ निएई थाकेन। आपनारा देखुन से बागान, आपनादेर निश्चयई भालो लागबे। नमस्कार, आमी झुम्पा मित्र। आमी संसारे सब काजेर शेषे एई गाछ निएई थाकि। আমার গাছ করতে খুবই ভালো লাগে। আর পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে করে সকলেরই কিছু না কিছু গাছ করা দরকার আছে। আর আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই গাছ করি। আর তুষারদা যে আমাদেরকে সকলকে জৈব সারে গাছ করার জন্য উৎসাহ দিচ্ছেন তাতে আমি খুবই খুশি। নমস্কার, আমি সঞ্জয় মিত্র। আমার ওয়াইফ ঝুম্পা যে গাছ বাগান ছাদে করেছে এতে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি এবং ওর সাথে যতটা পারি আমি সময় দিই। আমার কর্মব্যস্ত জীবনের ছাড়া যে সময়টা পাই সেই সময়টা আমি ওকে কিছুটা দেওয়ার হলেও চেষ্টা করি। বন্ধুরা, ঝুম্পা বৌদির বাগানটি দেখে বোঝা যায় বৌদি দীর্ঘদিন ধরে বাগান করছেন। আমরা দেখেছি অনেকেই বাগান করা শুরু করেন কিন্তু সেই অভ্যাস ধরে রাখতে পারেন না বেশি দিন। না পারার পেছনে বিশেষ করে সময়ের অভাবের কথা বলেন তারা। কিন্তু কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকলে বা কোনো কাজ করার প্রয়োজন বোধ করলে সময় ঠিকই পাওয়া যায়। আমরা দেখি যতদূর নজর যায় সারি সারি বাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু তার বিশাল বিশাল ছাদে একটা গাছ চোখে পড়ে না। অথচ এইসব বাড়ির সদস্যরা শরীরের মেদ ঝরানোর জন্য দুবেলা ঘন্টার পর ঘন্টা হাঁটে। এদের বেশিরভাগেরই বাড়ি এক বা একাধিক কাজের লোকও আছে অথচ সময় পান না, আসলে প্রয়োজন বোধ করেন না বা প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য চর্চার মধ্যে ডুবে থাকার মতো মন তাদের নেই। অথচ এরাই কত সময় ব্যয় করেন একেবারেই অকাজে। তাই ঝুম্পা বৌদি ও তার মতো যেসব মহিলারা ঘর সংসার সামলে বাগান চর্চা করছেন তাদের প্রতি গার্ডেনিং কালচার শ্রদ্ধাশীল। এইসব বাগানে কত বেশি টব আছে বা কত ভালো ভালো দামি দামি গাছ আছে তা কোনোভাবেই বিচার্য বিষয় হওয়া উচিত নয়। যদিও ঝুম্পা বৌদির বাগান যথেষ্ট ভালো ও বৈচিত্র্যে ভরা। এখানে ফুল গাছ যেমন আছে তেমনি আছে পুঁই শাক, বেগুন, শিম, লঙ্কা, পুদিনা পাতা ইত্যাদি। বৌদির ছাদে যেমন গাছ আছে নিচেও কিছু গাছ আছে, আছে বকুল, কুন্দ, কাঞ্চন ইত্যাদি। যার মধ্যে একটি বিশাল কাঞ্চন ফুল গাছ অনেক কষ্টে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, যারা ফুল গাছ নিয়ে থাকেন তারা শরীরে ও মননে ভালো থাকতে পারেন। সংসার জীবনে প্রায় প্রত্যেককে নানা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। শারীরিক অসুস্থতা, দারিদ্র, সন্তান সন্ততিদের পড়াশোনা, চাকরি বাকরি নিয়ে সমস্যা, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা ইত্যাদি মানুষের মনে হতাশার জন্ম দেয়।
বেঁচে থেকেও না বাঁচার মতো জীবনকে বয়ে বেড়াতে হয় আমাদের অনেককেই। কিন্তু আমরা যদি সাধারণ জীবনযাপনের সাথে সাথে পার্থিব প্রাপ্তি অপ্রাপ্তির বাইরে এসে জীবনে কিছু সদভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আর আমরা বড়রা রক্ষা পেলে আমাদের সংস্পর্শে থাকা ছোটরাও রক্ষা পেয়ে যায়। এই সদভ্যাসগুলির মধ্যে গাছ চর্চা অন্যতম। অন্যতম বলছি এই কারণে যে এটা জীবন নিয়ে কাজ। গাছ চর্চার মাধ্যমে আমরা সৃষ্টি সুখের উল্লাসে উদ্বেল হয়ে উঠতে পারি। একটা গাছ লালন পালন করে ফুল ফোটাতে পারলে যে সৌন্দর্য সৃষ্টি হয়, তার সংস্পর্শে বাগানিও সুন্দর হয়ে ওঠেন। একটি জীবনের পরিপূর্ণ বিকাশের কারিগর হিসেবে একজন বাগানি হয়ে ওঠেন একজন শিল্পী। এত গেল বাগানের একান্ত নিজের বিষয়। এর বাইরে একজন বাগানি হয়ে ওঠেন বৃহত্তর সামাজিক কাজের অংশীদার। তীব্র পরিবেশ দূষণের সময়ে গাছ চর্চা করার অর্থ পরিবেশকে রক্ষা করা। তাই এই কাজে অসুন্দর মারণঘাতী রাসায়নিক সার ও কীটনাশক পরিপূর্ণ বর্জন করে চলতেই হবে, তাহলে মনের পবিত্রতাও রক্ষা করা যাবে। আনন্দের কথা হলো এই ছাদ বাগানে বৌদি পরিপূর্ণ রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করেই চলে। দর্শক বন্ধুদের মধ্যে যারা এখনো বাগান করেননি, তারা দ্রুত শুরু করুন। অল্প দামের গাছ দিয়েই শুরু করুন। অনেক গাছ আছে যেগুলো একটা থেকে অনেক গাছ তৈরি করা যায়। অনেক গাছ আছে একটা ডাল কেটে বসালেই বেঁচে যায়। আমাদের আবহাওয়ায় ভালো হয় না এমন গাছ বসিয়ে বাঁচিয়ে রাখতে না পারলে উৎসাহ হারিয়ে যেতে পারে। তাই গাছ বাসাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফুল গাছের সাথে সাথে কিছু সবজি গাছ লাগাতে পারলে খুবই আনন্দ হবে, সেটাও করতে পারেন। গাছ চর্চা করতে বেশি অর্থ লাগে না। টব একবার কিনলে অনেকদিন তাতেই চলে যায়। সার বাইরে থেকে প্রায় না কিনলেই চলে। বাড়িতে কিচেন ওয়েস্টেজ ও গাছের পাতা ফুল ইত্যাদি দিয়ে যে সার তৈরি করা যায়, তা দিয়ে গাছ করা সম্ভব। নিম খোল বা সর্ষের খোল ছাড়া কিছুই কেনার দরকার হয় না। আপনারা যে বাগানটি দেখছেন সেটি এভাবেই করা। আমি নিজেও এভাবে করি। আমার বাগানের অংশ বিশেষ ইতিমধ্যে দেখানো হয়েছে। আমাদের চ্যানেল দেখতে থাকুন। বাড়িতে সার তৈরির পদ্ধতি নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ জানাই। আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গার্ডেনিং কালচারের সাথে থাকুন। নমস্কার।